আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূল আল্লাহ, যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখন আমি জন্মই হয়নি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদছেন কেন? তখন আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূল আল্লাহ? আপনি বললেন, না তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং তারা আমাকে কখনো না দেখেও আমাকে বিশ্বাস করবে। মৃত্যুশয্যায় শুয়েও আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ। বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে অপদস্থ, নিরুপায়, পরাজিত, লাঞ্ছিত। অথচ বাস্তবে আপনার উম্মতের অংশ হওয়া যে গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়েও মূল্যবান ব্যাপার। আজ আমার মতে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত স্বপ্ন, যত চাহিদা সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না, যতটা মনে হয় আজ আপনার উম্মতের একজন হতে পেরে। কাল হাশরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আরেক নবীর কাছে ছুটে যাবে, আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দেবে। অবশেষে যখন সবাই আপনার সামনে হাজির হবে এবং আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সেজদা করবেন, সেদিন আপনার উম্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে। ইয়া রাসূল আল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না, তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটা ভালোবাসি, কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই, কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না। ইবাদতটা নিয়মিত করতে পারলেও ইবাদতে আপনার মতো আন্তরিকতা আনতে পারি না। বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করতে পারলেও চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নবীউল্লাহ, ইয়া মুস্তাফা, আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই, কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল। তিনি তো আমাদের যা প্রাপ্য তার চেয়ে অনেক বেশি অনুগ্রহ প্রদর্শন করতে সক্ষম। আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন, তিনি তো আমাদের এর চাইতেও বেশি ভালোবাসেন। আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত, তিনি তো তার চাইতেও বেশি অবগত। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে আপনার প্রতি যতটুকু ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজ বুকে আশা বেঁধে রই, খুব শীঘ্রই আপনার দেখা পাবো ইয়া নবী আল্লাহ। খুব শীঘ্রই হাউজে কাউসারের পারে আপনার হাতে তৃষ্ণা মেটাবো ইয়া হাবিব আল্লাহ। জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।